প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিমা ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা এবং তাদেরকে ধরে রাখা। যারা বিমা বিষয়ে কাজ করছেন, বিমা বিষয়ে কাজ করতে গিয়ে তাদের মনের মধ্যে শুধু একটি চিন্তা থাকে যে আমাকে অনেক টাকা আয় করতে হবে, আমাকে অনেক বড় পদে যেতে হবে, আমার গাড়ি করতে হবে, আমার কি বাড়ি করতে হবে। তার এ ধরনের চিন্তা ভাবনা থাকার কারণে কিন্তু একজন বিমা গ্রাহকের কাছে যখন বিমা পলিসি বোঝানো হচ্ছে, যেন তখন ভাবে বিমা পলিসি বিক্রয় করা হচ্ছে এবং সে পরবর্তীতে ওই পরিমাণ টাকা জমা দিতে পারবে কিনা এটা আমরা ভাবছি না। শুধু গ্রাহককে উৎসাহিত করছি, অনুপ্রাণিত করছি, তাকে কিন্তু এমন ভাবে পরিচিত করা হচ্ছে তার টাকা দেওয়ার সামর্থ্য আছে বছরে 10,000 টাকা, কিন্তু তাকে 50,000 টাকা পলিসি করানো হচ্ছে যে সে বাছুরই 50,000 টাকা প্রিমিয়াম দিবে। হয়তো প্রথম বছর প্রিমিয়াম কিছুটা ছাড় দিয়ে হলো তাকে পলিসি করিয়ে দিচ্ছে, কিন্তু দ্বিতীয় বছর সে টাকা জমা দিতে পারবে কিনা এটি কিন্তু ভাবছে না। আর যার ফলে দেখা যাচ্ছে বাংলাদেশে অনেকগুলো বিমা কোম্পানির ফার্স্ট ইয়ার ব্যবসা অনেক, কিন্তু রেনুয়াল ব্যবসা নেই। নবায়ন ব্যবসা না থাকবার কারণে কিন্তু কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ প্রথম বর্ষ প্রিমিয়ামের আপনারা জানেন যে সিংহভাগ টাকা কিন্তু খরচে চলে যাচ্ছে। দ্বিতীয় বছরের প্রিমিয়াম থেকে কিন্তু কোম্পানি ফান্ডে টাকা জমা হতে শুরু করে এবং নবায়ন ব্যবসায় হচ্ছে কোম্পানির প্রাণ, নবায়নের মাধ্যমে বিমা কোম্পানি টিকে থাকে। কিন্তু আপনি অনেক বেশি বিমা পলিসি বিক্রি করলেন, কিন্তু এই বিক্রিত পলিসি আপনার কোম্পানির কোনো কাজে আসলো না, তাহলে আপনার কোম্পানি গ্রাহককে কিভাবে মুনাফা দিবে? মেয়াদ শেষে কিভাবে সঠিক সময়ে বিমা গ্রাহককে টাকা ফেরত দিতে পারবে? এটি আপনাকে প্রশ্ন করা দরকার। আমার কাছে অনেকে অভিযোগ করে যে স্যার, কোম্পানি অনেক কঠিন হয়ে যাচ্ছে, ইজার অনেক নিয়ম কানুন কঠিন হয়ে যাচ্ছে, আমাদের কমিশন কমিয়ে দিচ্ছে, আমাদের ডেজিগনেশন কমিয়ে দিচ্ছে। আমি বলবো যে ইন্টারন্যাশনাল যদি আপনি রুলস গুলো ফলো করেন, যদি আপনি পৃথিবীর সেরা সেরা বিমা কোম্পানি গুলো দেখেন, পৃথিবীর কোথাও কিন্তু বাংলাদেশের মতো এতগুলো পদ নেই। যেটা একটা সময় আমি দেখেছি যে কোনো কোনো কোম্পানির 15টা 18টা 20টা পর্যন্ত পদ ছিল, এখন যদিও কমিয়ে অনেকটা নিয়ে এসেছে, কিন্তু এরপরও কিছু কিছু কোম্পানি দেখা যায় 3 লেয়ার বা 4 লেয়ারে কাজ করছে, কিছু কোম্পানি হয়তো 7 লেয়ারে কাজ করছে, এখনো কিছু কোম্পানি আছে যে 8-10 লেয়ারে কাজ করছে। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যে প্রিমিয়াম সংগ্রহ করছেন, মনে করেন 100 টাকা, এই 100 টাকাকে আপনি যত ভাগই করেন না কেন, টাকা তো 100, কিন্তু আপনি 100 টাকায় যদি আপনি 100% কমিশন পান, 100 টাকা পলিসি বিক্রি করি তো আপনাকে নিতে হবে। কিন্তু আপনি যদি কমিশন 5 টাকা পান, তা তো অসুবিধা কোথায়, কিন্তু আপনি 100 টাকার জায়গায় 5,000 টাকা বিক্রি করেন না। যখন আপনার পলিসির সেলটা বেড়ে যাবে তখন আয়টা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশে যে বিমা কোম্পানিগুলো অনেক বেশি কমিশন তার কর্মীদেরকে দিয়েছে, তাদের অবস্থা কিন্তু আজকে করুন, তারাই কিন্তু মেয়াদ শেষে বিমা গ্রাহকদের টাকা দিতে পারছে না। কর্মকর্তারা বাসায় ঠিক মতো ঘুমাতে পারছে না, এলাকায় থাকতে পারছে না, কেন ভাই এটি, কেন এটি আপনার পাপের ভাগ আপনাকে নিতে হবে, কারণ আপনি একসময় অনেক বেশি কমিশন খেয়েছেন, আজকে সেই কমিশন এবার ফেরত দেওয়ার পালা। আর আপনি যদি একটা ভালো কোম্পানিতে কাজ করেন, আপনি কমিশন কম পাবেন, আপনি আয় কম করবেন, কিন্তু আপনি নিশ্চিন্ত মনে বাসায় ঘুমাতে পারবেন, আপনার বাসায় এসে কেউ বলবেন যে আমার টাকা ফেরত দাও, আমি কাগজ জমা দিয়েছি 3 মাস হয়ে গেছে 6 মাস হয়ে গেছে, আমার টাকা কেন ফেরত দাও না। আপনার কমিশনের দিকে নয়, আপনার সেবার মনোভাব থাকতে হবে যে আমি বিমা গ্রাহককে সাহায্য করব, আমি তার বিপদে দুর্দিনে দুঃসময়ে তার পাশে থাকব, আমার কমিশনের কথা ভেবে নয় আমি সেই বিমা গ্রাহককে ধরে রাখব। আবার এরকম অনেক কালচার দেখা যায় যে অনেক কর্মকর্তারা এটা আসলে বলতে অনেক লজ্জাও লাগে, তারপর বলতে হয় যে অনেক কর্মকর্তারা শুধুমাত্র কমিশন পাবার আশায় এই কোম্পানিতে বিমা পলিসি বিক্রি করে দিচ্ছে, দেখা যাচ্ছে যে পরের বছর আরেক বিমা কোম্পানিতে সে অনেক বেশি কমিশন পাওয়ার আশায় চলে গেল। ওই কোম্পানিতে যখন যাচ্ছে এই গ্রাহকদের পলিসি তখন ওই কোম্পানিতে নিয়ে যাচ্ছে, তো বিমা গ্রাহকের এখানে সে 1 বছরের প্রিমিয়াম দিল, ওইখানে গিয়ে 1.5 বছরের প্রিমিয়াম দিল। এই কর্মকর্তা তো আপনার জায়গায় তো আপনি ঠিক আছেন, কিন্তু গ্রাহকের ভবিষ্যৎ কোথায়? আপনাকে গ্রাহকের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আপনি যেই কোম্পানিতে কাজ করছেন, এক কোম্পানিতে আপনি দীর্ঘদিন কাজ করেন, বিমা গ্রাহকের কথা ভাবেন, বিমা গ্রাহকের সেবার মনোভাব নিয়ে তাকে সহযোগিতা করেন, তাকে ধরে রাখেন, তাকে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করান। অনেক বেশি বিমা পলিসি বিক্রি করে আপনি অনেক বড় বড় ভলিউম বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যতটুকু ব্যবসা করবেন এতটুকু ব্যবসা যেন আপনার একেবারে সলিড ব্যবসা হয়, আপনার এই ব্যবসার জন্য 100% নবায়ন কালেকশন হয়, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে কোম্পানির কালচার তো এরকম, যে যত বেশি প্রিমিয়াম দিতে পারে তে সে অত বেশি মূল্যায়িত হয়। সেই দিন কিন্তু এখন আর নেই। প্রিমিয়াম অবশ্যই দিতে হবে, কিন্তু প্রিমিয়ামের পাশাপাশি এখন কিন্তু নবায়ন কানেকশনের পার্সেন্টেজ দেখা হচ্ছে। ইজরায়েল কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে পরবর্তী প্রমোশন পাওয়ার জন্য, তার রেনুয়াল কমিশন পাওয়ার জন্য এবং পরবর্তী সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই রেনুয়াল
পলিসির জমার একটা পার্সেন্টেজ থাকতে হবে, মিনিমাম থেকে 50 থেকে 60% তার জমা হতে হবে। যদি স্ট্যান্ডার্ড মান হয় তাহলে 70 থেকে 80% পলিসি যখনই জমা হবে ধরা হবে যে সেই কর্মী একটি ভালো কর্মী। এবং যদি 90% পলিসি জমা হয় তখন বোঝা যাবে যে সে প্রকৃতপক্ষে বিমা গ্রাহককে বুঝিয়ে পলিসি বিক্রি করছে। কিন্তু আপনি 10 জন বিমা গ্রাহকের কাছে পলিসি বিক্রি করলেন কিন্তু দ্বিতীয় বছর কালেকশন হচ্ছে একটি পলিসি, দুইটি পলিসি, তাহলে আপনি কিভাবে বিমা পলিসি বিক্রি করেছেন একবার নিজেকে প্রশ্ন করুন। যদি এই পলিসিটি চালু থাকতো, 10টি পলিসি আপনি বিক্রি করেছেন, দ্বিতীয় বছর 10টি পলিসি যদি চালু থাকতো তাহলে তো ভাই আপনি 9 কমিশন পেতেন। কিন্তু যেন তেন ভাবে বিমা পলিসি বিক্রি করলেন, আপনি 10টা বিক্রি করলেন, পরবর্তী সময় টাকা দিচ্ছে একজন, তাহলে আপনার কষ্ট তো সারা জীবন থাকবে। এবং যেই গ্রাহককে কাছে আপনি বিমা পলিসি বিক্রি করলেন, সেই বিমা গ্রাহক যখন প্রিমিয়াম জমা দেওয়া বন্ধ করে দিবে তখন কিন্তু সে আপনার এলাকায় বদনাম ছড়াবে, বিমা কোম্পানি টাকা দেয় না, আমি 1 বছরে টাকা জমা দিয়েছি বিমা কোম্পানি টাকা ফেরত দেয় না, আমি অমুকের সাথে বিমা করেছিলাম আমার টাকা তো মারা গেছে, বিমা কোম্পানি আমার টাকা খেয়ে ফেলেছে, চিটার বারবার এই ধরনের কথা আপনাকে শুনতে হবে। তাহলে আপনি ছোট বিমা পলিসি বিক্রয় করেন, বিমা গ্রাহকের সামর্থ্য অনুযায়ী বিমা পলিসি বিক্রয় করেন এবং সেই পলিসি চালাবার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। আপনি যে পলিসি বিক্রি করবেন আপনার চেষ্টা থাকবে আমি 100% পলিসি দ্বিতীয় বছর যেন আমার নবায়ন কালেকশন হয়। এই লক্ষ্য নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনার সেবার মানসিকতা যদি আপনার থাকে, তাহলে দেখবেন যে গ্রাহক উপকৃত হবে, আপনার অনেক প্রিমিয়াম বেড়ে যাবে, আপনার কমিশনও বেড়ে যাবে। আপনার কমিশনের জন্য, আপনার আয়ের জন্য চিন্তা করতে হবে না, আয়টা আপনার অটোমেটিক হয়ে যাবে, আমাদের একটু সিস্টেমেটিক কাজ করতে হবে। কিন্তু আমাদের গোড়াই গলত, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, অনেক ব্যাকডেটেড সিনিয়র কর্মকর্তাগণ রয়েছেন, আমার দুঃখ লাগে যে তারা কিন্তু এভাবে কর্মকর্তাদেরকে শেখায় যে তুমি এত টাকা প্রিমিয়াম নিয়ে আসো, তুমি এত টাকা পাবে, তারপরে এত টাকা জমা দিবে, দ্বিতীয় বছরের কোনো খবর নেই। বর্তমান সময় ডিজিটাল যুগ, এখন কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, আপনাকেও পরিবর্তিত হতে হবে। যদি সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে না পারেন, নিজেকে যদি সংশোধিত করতে না পারেন, তাহলে সময় কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে, আপনি একটি সময় এই শিল্প থেকে হারিয়ে যাবেন। নিজেকে টিকিয়ে রাখবার জন্য শুধুমাত্র অনেক বেশি ব্যবসা দিয়ে কোম্পানিতে সুনাম অর্জন করার দরকার নেই। আপনার ব্যবসা কম হোক কিন্তু যতটুকু ব্যবসা হবে সেই ব্যবসার জন্য 100% আপনার রেনুয়াল জমা হয়, এদিকে আপনি গুরুত্ব দেন। আপনি কোয়ালিটি বিজনেস করেন, দেখবেন আপনার সফলতার শীর্ষে আপনি পৌঁছাতে পারবেন। কোম্পানি একসময় আপনাকে মূল্যায়ন করবে যে তার ব্যবসা যতটুকু আছে কিন্তু তার কোয়ালিটি বিজনেস আছে, কিন্তু আরেকজন অনেক বেশি ব্যবসা করছে কিন্তু তার ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই, এই ব্যবসার কোনো দাম নেই। তাহলে আপনি যাই ব্যবসা করবেন না কেন, আপনি সবসময় মনে রাখবেন যে আমি কাস্টমারের সেবার জন্য, কাস্টমারকে সহযোগিতার জন্য, কাস্টমারের পাশে থাকবার জন্য আমি বিমা পলিসি বিক্রি করব, আমার মুনাফার জন্য নয়। আর আমি যেই পলিসিটি বিক্রি করব সেই পলিসি যেন মেয়াদ শেষ পর্যন্ত চালু থাকে, এটা আমি আপ্রাণ চেষ্টা করব এবং গ্রাহককে বুঝিয়ে বিমা পলিসি বিক্রি করব, তার সামর্থ্য অনুযায়ী বিমা পলিসি বিক্রি করব, তাকে সবসময় উদ্বুদ্ধ করব, পলিসির জাল পলিসির টাকা জমা দেওয়ার জন্য উৎসাহিত করব, আর এভাবেই আমি আমার পেশায় টিকে থাকবো। যদি এইভাবে আপনি কাজ করে যেতে পারেন আপনার সফলতা সুনিশ্চিত। সফলতার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না, সফলতা আপনার পিছনে পিছনে ছুটবে, পদবি আপনার পিছনে পিছনে ছুটবে, কারণ প্রতিটা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাই চায় যে আমার সংগঠনে ভালো লোক কাজ করুক, প্রতিটি কোম্পানির চেয়ারম্যানরা চায় যে আমার কোম্পানি একজন ভালো এমডি আসুক, আমার প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাক। আপনি যদি আপনার জায়গায় যোগ্যতা দেখাতে পারেন, আপনি যদি আপনার জায়গায় ভালো কাজ করতে পারেন, কোম্পানি আপনাকে খুঁজতে হবে না, অন্য কোম্পানির লোকেরা আপনাকে খুঁজবে যে ওই ব্যক্তিকে কিভাবে আমার প্রতিষ্ঠানে আনা যায়, আপনি কেন ঘুরবেন অন্যদের কাছে। আপনি এমন একটি পেশায় কাজ করছেন যেখানে যোগ্যতা দেখানোর অনেক সুযোগ রয়েছে, আপনার যোগ্যতা দেখাবেন আপনার কাজের মাধ্যমে, আর এভাবে আপনি আপনার জীবনে সফলতার শীর্ষে পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নেই। আশা করছি যে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, তারা তারা হয়তো খারাপও লেগেছে, যাদের ভালো লেগেছে তারা শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে দেখবার সুযোগ করে দেবেন, আর যাদের খারাপ লেগেছে, কষ্ট পেয়েছেন, তারা মনে কষ্ট নেবেন না, নিজেকে সংশোধিত করবেন, দেখবেন যে আপনিও ভালো থাকবেন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।